আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নৈমি, সুরচনা ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম আপনাদের সবার সাথে লাইভে। খুবই 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 সুন্দর একটা ড্রেস নিয়ে আপুরা দ্রুত করে জয়েন করে ফেলুন, আমি মেবি এক মিনিট আগে এসে পড়েছি, কারণ হচ্ছে গিয়ে এখন আবার লাইভে এসে মাইক টাইক সব ঠিক করা লাগে, তো ওখানে দেখা যায় যে একটু টাইম লাগে 5 সেকেন্ডের মতো, এর জন্য আমি একটু এক মিনিট আগে আসলাম। হোপফুলি আপুরাও আমাকে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন, আমাকে ঠিক মতো দেখা গেলে অবশ্যই জানাবেন। লাইটে নিটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন, আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিক মতো দেখা যায় শোনা যায় তাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে সবকিছু ক্লিয়ার আছে, আমাকে ঠিকভাবে দেখাও যাচ্ছে আর শোনা যাচ্ছে। ওকে, আজকে আমি আপুদের জন্য আপুদের ফেভারিট কালারের ড্রেস নিয়ে এসেছি। ফেভারিট কালার বলতে চকলেট কালারটা তো সবারই পছন্দ কালার, তাই না? আর চকলেট কালারটা হচ্ছে কি সবাইকে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে পরলে, আর এটা কালার কম্বিনেশনটা তো অনেক 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 সুন্দর, তাই না? সালাম আপু, ওয়ালাইকুম আসসালাম রিপা আপু, হাই আপি, হ্যালো পুতুল চৌধুরী আপু, হাই, হ্যালো জেবা আপু, হাই আপু, হ্যালো সৌমি ঘোষ আপু, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা আপু, হ্যালো, হ্যালো ইভা আপু, ওয়াও ড্রেস, শাম্মি আপু লিখেছে, হাই আপু, হ্যালো ত্রিনা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, জান্নাতুল ফেরদৌস হীরা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই যারা যারা লাইভটা জয়েন করেছেন লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? কারণ আজকে অনেক 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 সুন্দর আর অনেক ইউনিক একটা ড্রেস নিয়ে এসেছি, ঠিক আছে? যেটা নাকি কটন পার্টি ড্রেস, ওকে, এটার প্যান্ট কামিজ এটার ওড়না সব কিছু দেখে নেন, যেটা নাকি খুবই 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 সুন্দর। আর এটার কামিজের ফ্রন্টের দিকে যাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা, ওকে, সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে। আর এটার যে কালার কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা খুবই 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 ইউনিক, ইউনিক মানে হচ্ছে গিয়ে এটার কামিজটা খুব সুন্দর একটা চকলেট কালারের মধ্যে আছে, আর এটার যে ওড়নাটা, এটার ওড়নাটা হচ্ছে গিয়ে ম্যাট ব্রাউন কালারের মধ্যে আছে, ঠিক আছে? খুব সুন্দর একটা ম্যাট ব্রাউন কালারের মধ্যে ওড়নাটা কিন্তু আছে, এটার ওড়নাটা কিন্তু একদম ডিফারেন্ট, এটা হচ্ছে 3-পিস কটন ড্রেস, ওকে, এটার ওড়নাটা কিন্তু কটন, বাট এটার ওড়নাটা দূরে থেকে দেখে এটা কি মনে হচ্ছে বলেন দেখি, এটার ওড়নাটা কি কটন লাগছে নাকি এটা একটা ডিফারেন্ট টাইপের একটা কটন? ফার্স্টে আমাকে কামিজটা দাও, ফার্স্টে আমি কামিজ দেখে তারপরে সব দেখানো স্টার্ট করছি, ঠিক আছে? তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ তানজিন আপু, থ্যাংক ইউ সো মাচ, অ্যামেজিং ড্রেস, তাহা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু, দাও আমি তাহলে দেখানো স্টার্ট করে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার সুন্দর 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 কটন ড্রেস, ঠিক আছে, যেটা নাকি খুব সুন্দর একটা চকলেট কালারের মধ্যে আছে, খুব সুন্দর একটা ডিপ চকলেট কালারের মধ্যে আছে, দূরে থেকে কিন্তু খুব সুন্দর করে জিনিসটাকে দেখা যাচ্ছে যে জিনিসটা কতটা সুন্দর। আর এখানে দূরে থেকে যাই দেখতে পাচ্ছেন, এখানে এক ফোঁটাও কোনো কিছু প্রিন্ট নেই, এগুলো সম্পূর্ণ হচ্ছে সেলফ এমব্রয়ডারি করা, ওকে, সম্পূর্ণ সেলফ এমব্রয়ডারি করা। ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন। এই দেখেন, এটার ফার্স্টে বডির কাজগুলো দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর চকলেট কালারের মধ্যে আছে। এই দেখেন, এই এখানে যে জড়ির কাজটা আছে এটা কিন্তু আপনার কপার কালারের জড়ি সুতার কাজ, ওকে, খুব সুন্দর করে কপার কালারের জড়ি সুতার কাজ করে দিয়েছে। সাথেই হচ্ছে গিয়ে এটার মাঝখানে হলো গিয়ে আপনার কামিজের, সরি, ওড়নার যে কালারটা ম্যাট ব্রাউন কালারের সুতার কাজ করা আছে মাঝখানে, এই যে দেখেন, খুব সুন্দর করে কিন্তু এটার ফিনিশিং করে দেওয়া আছে, এটার ফুল অনেক নাইস, মাশাল্লাহ। ফাইন আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান, থ্যাংক ইউ শান্তামুন আপু, থ্যাংক ইউ তাহা আপু, থ্যাংক ইউ পুতুল চৌধুরী আপু, সবাই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, ওকে। এই দেখেন, এখানে হচ্ছে পুরোটা বডি কিন্তু এভাবে করে এমব্রয়ডারি করে জড়ি দিয়ে কাজ করে মাঝখানে এটার যেই কাজটা সেটা হচ্ছে গিয়ে চকলেট কালার সুতার কাজ, যেটা নাকি এখানে লাইটের জন্য বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে পুরোটাই জড়ি, কিন্তু মাঝখানে সুতার কাজও করে দেয়া আছে খুব সুন্দর করে, ওকে। এছাড়াও এটার নেকটা হচ্ছে গিয়ে আপনার, এই দেখেন, জড়ি দিয়ে, পুরোটা জড়ি দিয়ে কাজ করা আছে, জড়ির ভেতরে হচ্ছে গিয়ে এই যে রেড কালারের সুতার কাজ করা আছে, ওকে, জড়ির ভিতরে রেড কালারের সুতার কাজ করা, আর সাথে এটার নেকটা পুরোটা ফিনিশিং করে দেওয়া আছে, যে এটার নেকটা হচ্ছে গিয়ে এখানে যে পাইপিংটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা পাইপিং করে এটার নেক সুন্দর করে ফিনিশিং করে দিয়েছে, আর এখানে মাঝখানে এই যে মেটেলের মধ্যে স্টোনের বাটন বসানো আছে, দেখেন, যেটাকে নাকি আমি খুলে এরকম এটাকে আর কি নর্মাল বাটন যেটাকে বলে কাপড় দিয়ে বানায় ওটা আমি বসিয়ে দিয়েছি, কারণ এই টাইপের বাটন আমার ভালো লাগে না, এর জন্য এটাকে আমি
খুলে ফেলেছি ঠিক আছে এটাকে খুলে হচ্ছে গিয়ে আমার যে বাটনটা আমি যে এরকম করে বাটনটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটাও দিতে পারেন অথবা যেটা আছে এটাও রাখতে পারেন কোনোই সমস্যা নেই আর কোনো কালারে কি দরকার আছে লাইট কালার আনলে বলেন যে ডিপ কালার দেখব এটার জন্য আমি আপুদের ফেভারিট কালার আজকে নিয়ে এসেছি এখনো যদি বলেন যে এই কালার না অন্য কালার হচ্ছে গিয়ে হবে না এই সেম ড্রেসে অন্য কোনো কালার পাওয়া যাবে না ওকে দেখেন এটার নেকটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে কপার কালারে জড়ি সুতা দিয়ে কাজ করে দিয়েছে আর সাথেই কিন্তু এখানে এই যে রেড কালারও আছে দেখেছেন এখানে কিন্তু রেড কালারেরও সুতার কাজ আছে গোল্ডেন চকলেট কপার আর রেডের কম্বিনেশনের মধ্যে ড্রেসটা করে দিয়েছে আর সাথেই যেটা সেটা হচ্ছে যে এখানে এই যে কাজটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার একটু কি বলে এটাকে মানে স্টিচ করে জিনিসটাকে একটু কোটি স্টাইলে আর কি দুই জায়গা থেকে কোটির আমি ভুলে গিয়েছি কি বলে তো যাই হোক এই জিনিসটা এই যে কাজটা আছে যে এই যে জিনিসটা আই মিন এই যে কাজটা এটা হচ্ছে গিয়ে আমার কিন্তু পুরোটা মানে কাটা পড়ে এটা আসলে আসবে কি যে কাঁধের এখান থেকে জিনিসটা আসার কথা ছিল কিন্তু যেহেতু আমার বডিতে এত কাপড় দরকার পড়ে না বেশিরভাগ কাপড় কাটা পড়ে যায় এই জন্য এই জিনিসটা এই যেরকম করে সাইডে চলে গিয়েছে তো এটা যেহেতু স্টিচ করে এই ফেব্রিকটা সাইডে এখান থেকে স্টিচ করে দেয়া তো আপনার টেলরকে বলবেন যে এটাকে খুলে আপনার এই কাঁধের এখান থেকে দিতে তখন কিন্তু এই জিনিসটা আরও সুন্দর করে আসবে আমারটা যেমন সাইডে পড়ে গিয়েছে তখন এটা আপনাদের খুব সুন্দর করে কাঁধের এখান থেকে পড়বে তখন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর আরও বেশি ভালো লাগবে ঠিক আছে এই যে এই জিনিসটা তখন এই যে এরকম করে আসবে এই দেখেন কাঁধের এখান থেকে আসবে তখন জিনিসটা আরও বেশি কিন্তু সুন্দর লাগবে ওকে তো এই হচ্ছে গিয়ে এই কাজটা আর নেকের কাজটা তো গেলই পুরোটা সুন্দর করে জড়ি দিয়ে রেড সুতা দিয়ে কাজ করে দিয়েছে আর যেটা সেটা হচ্ছে গিয়ে ও হ্যাঁ কলি এটাকে কলি বলে ভুলে গিয়েছে এটা হচ্ছে গিয়ে কলি করে দেয়া আছে দুইটা কলিকে আপনার টেলরকে বলবেন কেটে সামনে থেকে নিয়ে আসতে তাহলে হয়ে যাবে আর এটার নিচের কাজটাও দেখে নেন আপু সিক দেখান সিক তো গতকালকেই দেখিয়েছি এই দেখেন এটা হচ্ছে এটার নিচের কাজটা এটার নিচেও কিন্তু খুব সুন্দর করে কপার কালারের জরির কাজ করে দিয়েছে এই জায়গাটা সম্পূর্ণ জরির কাজ করা ঠিক আছে এখানে কোনো সুতার কাজ নেই কমফোর্টেবল ড্রেস হ্যাঁ অনেক 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 কমফোর্টেবল মানে এগুলো পরলে খুবই আরাম লাগে এগুলো খুবই আরামদায়ক ড্রেস আর এগুলো হচ্ছে গিয়ে কি বলো ওটাকে গরমের কাপড় একদম পারফেক্ট সামারের ড্রেস এগুলো আর এখন তো মনে হচ্ছে যে শীত চলে যাচ্ছে এখন জানি না আবার কি পরবে নাকি এই দেখেন এটা হচ্ছে এটা নিচের প্যানেলটা এটা নিচের প্যানেলটাও কিন্তু খুবই 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 সুন্দর এখানে হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের জরির কাজ আছে তারপর এখানে হচ্ছে অলিভ কালারের সুতার কাজের সাথে রেড কালারের সুতার কাজের একটা খুব সুন্দর কম্বিনেশন কিন্তু করে দিয়েছে ওকে খুব সুন্দর কম্বিনেশন এখানে করে দিয়েছে আর এই জায়গায় আর কি পেপার দিয়ে সুন্দর করে আর কি জিনিসটা করা তো আপনারা অবশ্যই পেপারটাকে খুলে ফেলে দিতে বলবেন তখন এটা ফিনিশিংটা আরও ভালো আসবে আমার টেলর এটা খুলেনি কারণ আমি বলিও নি এর জন্য খুলেও নি তো যাই হোক এখানে এই জিনিসটা আপনার নেটের মতো একটা ফেব্রিক যেটা যে ফেব্রিকটা এটা তো হচ্ছে কটন এখানে এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা আপনার নেটের একটা ফেব্রিকের মধ্যে কাজটা করে দিয়েছে তো যখন আপনি এখানে এই যে এই হোয়াইট কালার পেপারগুলো পেছনে যে দেখা যাচ্ছে এগুলো যখন ফেলে দিবেন তখন এটার ফিনিশিংটা কিন্তু আরও সুন্দর আসবে যে দেখেন এখানে একটু একটু করে ফেলা আছে এটা দেখলেই বুঝবেন তখন কিন্তু এটা ফিনিশিংটা খুবই সুন্দর আসবে মনে হবে যে কাট আউট করা কিন্তু আসলে জিনিসটা কাট আউট না জিনিসটা হচ্ছে নেটের উপরে নেটও না জিনিসটা একটু অর্গেনজা নেট টাইপের একটা ম্যাটেরিয়ালের মধ্যে এমব্রয়ডারিটা করে দেয়া আছে ঠিক আছে শেয়ার ডান প্রিয়া ইসলাম আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই হচ্ছে ড্রেসের ফ্রন্টটা গেল এটা কাজটা কিন্তু খুব সুন্দর করে করা নেকের এমব্রয়ডারি আছে নিচের এমব্রয়ডারি আছে নিচে প্যানেল আছে সাথে হচ্ছে গিয়ে কলি করে পুরো ড্রেসের মধ্যে এই ছোটো ছোটো সবগুলো জিনিস হচ্ছে এমব্রয়ডারি করে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে ওকে আর এই হচ্ছে এটার স্লিভটা এই যেটা হচ্ছে গিয়ে এটার স্লিভটা স্লিভটাও কটনের মধ্যে আছে যে স্লিভের ফেব্রিকটা দেখলেই আপনারা বুঝবেন যে এই ফেব্রিকটা কী পরিমাণ কমফোর্টেবল হতে পারে ঠিক আছে কী পরিমাণ কমফোর্টেবল এই ফেব্রিকটা হতে পারে এখানে হচ্ছে এই যে প্যান্টের ফেব্রিক দিয়ে আমি আসলে আমার টেলরকে বলেছিলাম যে এটা তো থ্রি কোয়ার্টার তো এটাকে প্যান্টের ফেব্রিক দিয়ে একটু চওড়া করে এখান থেকে এমন বর্ডারের মতো চওড়া করে করে দিতে কিন্তু আমার টেলর এটা কী করলো জানি না আমি ভেবেছিলাম এটা মনে হয় এমনই কিন্তু এখন মনে পড়েছে যে না আমি তো এটা বলেছিলাম চওড়া করে বর্ডার দিতে যাই হোক আপনারা স্লিভের নিচে চওড়া করে প্যান্টের ফেব্রিক দিয়ে একটা বর্ডার দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব আর কি সুন্দর হবে স্লিভটা তখন দেখতে এটা ব্যাকসাইডটা প্লেনই আছে ওনাটা দিয়ে দাও তখন স্লিভটা দেখতে খুব সুন্দর লাগবে স্লিভটা থ্রি কোয়ার্টার একটু বড় করে বর্ডার করে নেবেন সুন্দর হয়ে যাবে
হ্যাঁ, প্রাইস অবশ্যই বলে দিচ্ছি, ঠিক আছে? প্রাইসটা বলে দিচ্ছি। ফার্স্ট এটা ওড়নাটা দেখিয়ে নি, কারণ এটার ওড়নাটা অনেক ইউনিক একটা কটনের মধ্যে আছে, ঠিক আছে? খুব ইউনিক একটা কটন, তার মধ্যে কালারটা কিন্তু খুব ইউনিক। কালারটা হচ্ছে গিয়ে আপনার ম্যাট ব্রাউন কালার। ওকে, এটার ওড়নার যে কালারটা, এটার ওড়নাটা হচ্ছে ম্যাট ব্রাউন কালারের মধ্যে আছে, চকলেটের সাথে ব্রাউনের কম্বিনেশন। সাথে এটার ওড়নাটা হচ্ছে গিয়ে রেয়ন কটন। এটার ওড়নাটাকে বলে হচ্ছে রেয়ন কটন, ঠিক আছে? এটার ম্যাটেরিয়ালটা আসলে হচ্ছে গিয়ে কটন, বাট যখন আপনি ধরবেন তখন একটা সফট সফট লিলেন টাইপের একটা ফিল আসবে, বাট জিনিসটা হচ্ছে গিয়ে কটনের মধ্যে। আর যেটা, সেটা হচ্ছে এটাকে রেয়ন কটন কেন বলে সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এখানে দূরে থেকে দেখেন, এখানে গোল্ডেন জরি দেখা যাচ্ছে, দূরে থেকে দেখা যাচ্ছে না? এখন আমি সামনে থেকে দেখাই। এই দেখেন, এখানে যে গোল্ডেন জরিগুলো দেখতে পাচ্ছেন, এই গোল্ডেন জরিগুলো কিন্তু এই ফেব্রিকটা যখন, আই মিন ওনাটা যখন বোনা হয়েছে, এটা কিন্তু একসাথে উইভিং করা জিনিসটা, ঠিক আছে? এখানে এই জরিগুলো কিন্তু আলাদাভাবে এমব্রয়ডারি করে বসাইনি। এই ওড়নাটার সাথে যে জরির কাজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইভিং করা। আর এটার ম্যাটেরিয়ালটাও কিন্তু ডিফারেন্ট লাগছে, দেখেন, হালকা হালকা শিফনের একটা লুক দিচ্ছে, বাট জিনিসটা হচ্ছে গিয়ে কটন। এই কটনকে বলে হচ্ছে গিয়ে রেয়ন কটন। ওকে, এটাকে হচ্ছে রেয়ন কটনের ওড়না বলে। এই হলো গিয়ে আপনার কটনের ওড়নাটা। আর এটার দুই পাশে এরকম গোল্ডেন কালারের একটা লেস দিয়ে ফিনিশিং করে দিয়েছে, দেখা যাচ্ছে নাকি জানি না, এই যে গোল্ডেন কালারের লেস দিয়ে এই জিনিসটা খুব সুন্দর করে ফিনিশিং করে দিয়েছে। এটার অন্য কোনো কালার হবে না, এটা এই চকলেট কালারটাই হবে। এই দেখেন, এই হচ্ছে গিয়ে ওড়নাটা, ঠিক আছে? আর ওড়নাটা কিন্তু অনেক বড়, অনেক চড়া, খুব সুন্দর করে আর খুব কমফোর্টেবলভাবে এই ওড়নাটাকে আপনারা নিতে পারবেন, যারা নাকি ওড়না খুলে পরে, আমাকে প্যান্টটা দিয়ে দাও, যারা নাকি ওড়না খুলে পরে, গলায় পরে, যেভাবে পরে, সবভাবে কিন্তু ওড়নাটাকে খুব সুন্দর করে পরা যাবে। ওকে, কারণ ওড়নাটা অনেক 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 সুন্দর। এই হচ্ছে এটার প্যান্টটা। এটার প্যান্টটা কিন্তু এখানে মেবি একটু বিস্কিট লাগছে, বাট জিনিসটা বিস্কিট না, এটার প্যান্টটা হচ্ছে গিয়ে যে ওড়নার সাথে ম্যাচ করে দিয়েছে, ঠিক আছে? ওড়নার সাথে একটু লাইট কালার, বাট জিনিসটা হচ্ছে ওড়নার সাথে ম্যাচ করা। আর এখানে অনেক ফেব্রিক দেয়া, যার কারণে আমি এটাকে স্কার্ট প্লাজো করেছি। এটা মেবি দেখাই যাচ্ছে, তাই না? আমি জানি না দেখা যাচ্ছে কি না, কমেন্টের জন্য দেখা যায় না। যাই হোক, এটা হচ্ছে গিয়ে দেখাই যাচ্ছে যেটাকে আমি স্কার্ট প্লাজো বানিয়েছি, কারণ এগুলো খুব 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 কমফোর্টেবল একটা ড্রেস। তো এটাকে আমি যতই হচ্ছে গিয়ে কমফোর্টেবল করে বানাই, বানাবো, ততই হচ্ছে গিয়ে আমার পরতে ভালো লাগবে। আচ্ছা, এটা কালারটা মেবি আমি যে পরেছি ওই কালারটা বোঝা যাচ্ছে যে আসলে প্যান্টের কালারটা কী আসবে, তাই না? আর এই হচ্ছে গিয়ে ওড়না, প্যান্ট, কামিজ সব দেখিয়ে দিয়েছি, আমাকে মেজারমেন্ট টেপটা দিয়ে দাও। আর এখানে ফিনিশিংগুলো কিন্তু খুব সুন্দর করে দিই, এখানে গলাটা কিন্তু বানানোই আছে, যে দেখেন এখানে স্টিচিং আর এখানে স্টিচিং। এই গলাটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর করে পাইপিং করে খুব সুন্দর পারফেক্ট একটা ফিনিশিং দিয়ে গলাটা বানিয়ে দিয়েছে। এর জন্য এটা যে গলা আছে আমি সেটাই রেখেছি, শুধু এই স্টোনের বাটনের জায়গায় আমি হচ্ছে যে কাপড়ের বাটনটা যেটা ওটা আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? শুধু এতটুকুই চেঞ্জ, আর কিছুই না। আর গলা যেটা আছে আমি সেটাই রেখে দিয়েছি। ওকে, যাদের যাদের ভালো লাগবে, যাদের যাদের ভালো লাগবে, স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন। ওকে, এটার বডি 16 ইঞ্চ হবে, কিন্তু তারপরেও আমি মেপে নেই। আচ্ছা, দুইটা একসাথে ধরে মাপতে পারি না। যারাই লাইফটা দেখবেন অবশ্যই হচ্ছে গিয়ে শেয়ার করে দিবেন, ঠিক আছে? এটার বডি হচ্ছে 60 ইঞ্চ হবে। ওকে, প্রাইস, হ্যাঁ প্রাইসে চলে এসেছি, প্রাইস বলে দিচ্ছি, প্রাইস এখনই বলে দিব। এটার বডি 60 ইঞ্চ হবে। আর এটার লেন্থ কোথায়, যারাই লাইভটা জয়েন করেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর কমেন্টে হাই হ্যালো করে জানাতে ভুলবেন না যে কারা আমার সাথে জয়েন করেছেন। ওকে, ধরতেও পারছি না। এটার লেন্থ হচ্ছে 48 ইঞ্চ দেয়া, ঠিক আছে? এটার লেন্থ হলো গিয়ে 48 ইঞ্চ করে দেয়া আছে। যদি চান এটাকে প্যান্টের কাপড়ে আরও লং করতে পারবেন, কিন্তু লং করার কোনো দরকার নেই। যদি প্যান্ট আপনারা আমার মতো স্কার্ট প্লাজো বানান, অথবা নর্মাল প্লাজো বানান, অথবা যেটাই বানান, এটার লেন্থ যেটা আছে এটাই পারফেক্ট, এটা ছাড়া অন্য কোনো লেন্থের দরকার পড়বে না। আচ্ছা, আমি দুইটা ওড়নায় নিয়ে রেখেছি, ভুলেই গিয়েছি যে আমি দুইটা ওড়না নিয়ে রেখেছি। দাও, তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। এটা হলো গিয়ে আমাদের দেশীয় বুটিক ড্রেস, ঠিক আছে? থ্রি পিস কটনের মধ্যে আছে, এটার কামিজটাও কটন, প্যান্টটাও কটন, এগুলো হচ্ছে গিয়ে লিলিয়ান কটনের মধ্যে আছে। আর এটার যে ওড়নাটা, এটার ওড়নাটা হচ্ছে গিয়ে রেয়ন কটনের মধ্যে আছে, যেটার মধ্যে যে জরির কাজটা দেখতে পাচ্ছেন, এই জরির কাজটা সম্পূর্ণ আপনার ওড়নার ম্যাটেরিয়ালের সাথে উইভিং করে দেয়া আছে, আলাদাভাবে জরির কাজটা করা নেই। আর ওড়নাটা কিন্তু পুরোটাই খুব সুন্দর করে ফিনিশিং করে দেয়া। যারা নাকি কটন ওড়নাও পছন্দ করেন, আবার শিফন
কখনো নো পছন্দ করেন এটা হচ্ছে স্পেশালি তাদের জন্য ঠিক আছে কারণ এটা হচ্ছে একদম কটন কিন্তু এটার মধ্যে কিন্তু একটা শিফনের একটা ভাইব আছে বাট জিনিসটা শিফন না এটা হচ্ছে কি একদম খুব সফট নরম একটা কটন ওড়নার মধ্যে আছে এটার বডি হচ্ছে গিয়ে কত জানি 16 ইঞ্চ আছে এটার লেন্থ হচ্ছে 47-48 পর্যন্ত এটার লেন্থ দেয়া আছে যাদের যাদের ভালো লেগেছে স্ক্রিনশটে অর্ডার করে দিবেন এই সুন্দর সুন্দর দেশি কটনটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1350 টাকা যেটা নাকি আনবিলিভেবল একটা প্রাইস প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা যাদের যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1350 টাকা খুব সুন্দর ডিপ একটা চকলেট কালারের মধ্যে আছে যেটার পুরোটা ফ্রন্ট সাইড অল ওভার এমব্রয়ডারি করা জড়ি দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করে দিয়েছে পার্টি কটন বলা যায় এটাকে এটাকে পার্টি কটন বলা যায় এটা পার্টি কটনই কারণ এটা যে পরিমাণ কাজ করে দিয়েছে মানে খুব সুন্দর আমার কাছে মনে হয় প্লাজো বানালে এটা আরও বেশি ভালো লাগে আই মিন প্লাজো বানানো তো এটা আরও বেশি সুন্দর লাগছে প্যান্টের চাইতে ওকে যাদের যাদের ভালো লেগেছে আমার কাছে মনে হয় এই কালার ড্রেস পরলে ব্রাইট আর বেশি স্লিম লাগে তাই এই কালার ড্রেস পরলে স্লিম লাগে ব্রাইট লাগে হ্যাঁ অবশ্যই ব্রাইট লাগে কারণ এগুলো অনেক আর কি ডিপ কালার আর যেমন যারা নাকি আমার মতো ব্রাউন স্কিন টোনের মধ্যে আছে তাদের জন্য এটা খুবই সুন্দর কারণ হচ্ছে কি যেমন আমার স্কিন টোনের সাথে সব কালার সহজে যেতে চায় না তো এর জন্য এই ধরনের যে ডিপ কালারগুলো হয় ওগুলো আর কি ব্রাউন স্কিন টোন বা সব ব্রাউন স্কিন টোনকে সবাইকেই হচ্ছে কি ভালো লাগে আর যারা ব্রাউন স্কিন টোন তাদেরকে তো ভালো লাগে আর স্লিম লাগে আমি জানি না আমি আজকে ফার্স্ট শুনলাম যে এই কালার পরলে স্লিম লাগে তো যাই হোক স্লিম লাগলে ভালো তার মানে আমার একটু মোটা হতে হবে তাই না তখন একদম পারফেক্ট হয়ে যাবে না হলে এমনিতেই তো শুকনা তখন এটা পড়লে আরও শুকনা লাগবে তাই না এই ধরনের কালার পড়লে ওয়াও প্রিয়ন্তী বড়ুয়া আপু লিখেছেন আপু আমি নিতে চাই আচ্ছা ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1350 টাকা থ্রি পিস কটন ড্রেস পার্টি কটন বলতে পারে অল ওভার কাজ করা এমব্রয়ডারি করা খুবই 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 সুন্দর একটা ড্রেস ঠিক আছে আজকের জন্য তাহলে এতটুকুই থাক যারা আমার রেকর্ডের লাইভটা দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করা একদম ভুলবেন না আপনাদের টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন আমি প্রতিদিন 2:30 ড্রেসের লাইভ করি 4 বাজে জুয়েলারি লাইভ করে সবাই অবশ্যই আমার 2টা লাইভই জয়েন করবেন আজকের জন্য এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে